কেমন হতো যদি আপনার কাছে এমন একটা জিন থাকতো যার কাছে আপনি যা চাইবেন সেটাই পাবেন? আলাদিন আর জিনের এই অ্যারাবিয়ান নাইটস গল্পটা আপনার জীবনে একবার হলেও শুনেছেন, তবে আজকে সেই গল্পটাই আপনাদের চোখের সামনে বাস্তবভাবে তুলে ধরার চেষ্টা করব। আরবের একটা সাধারণ জোর কিভাবে রাজ্যের সুন্দরী রাজকন্যাকে ভালোবেসে ফেলে আর একটা জাদুকরি জিনের সাহায্যে হয়ে ওঠে ধনী রাজকুমার, সেটাই জানবো আমরা আজকের গল্পে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক তার সামনে বসে থাকা দুটো বাচ্চাকে গল্প শোনাচ্ছে। এই হলো আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র আলাদিন। সে তার পোষা বানরকে নিয়ে চুরি করতে বের হয়েছে, কিন্তু আজকের দিনটা অন্য দিনের থেকে আলাদা ছিল। কারণ যখন আলাদিন বাজারে ঘোরাঘুরি করছিল কিছু চুরি করার জন্য, তখনই তার চোখ পড়ে একটা সুন্দরী মেয়ের ওপর। মেয়েটা বাজারের একটা দোকান থেকে দুটো রুটি নিয়ে গরিব বাচ্চাদেরকে দেয়, কিন্তু রুটির দাম শোধ করার মতো টাকা তার কাছে ছিল না, তাই দোকানদার তাকে আটকে রাখে। আলাদিন এই বিষয়টা দূর থেকে দেখেছিল। মেয়েটা বিপদে পড়েছে দেখে সে তাকে সাহায্য করতে আসে, আর মেয়েটার হাতে থাকা ব্রেসলেটটা দোকানদারকে দিয়ে সে তখনকার মতো ঝামেলা মিটিয়ে দেয়। কিন্তু আগেই বলেছিলাম আলাদিন একজন চোর, তাই হাতের কাজ সেরে ওই ব্রেসলেটটা সে আবার দোকানির পকেট থেকে নিজের কাছে রেখে দেয়। কিন্তু ততক্ষণে আলাদিন মেয়েটাকে নিয়ে বেশ কিছু দূরে চলে এসেছে। দোকানদার যখন পকেটে হাত দিয়ে ব্রেসলেটটার জায়গায় আপেল খুঁজে পায়, তখন সে বুঝতে পারে আলাদিন আসলে একজন চোর। তাই সেখানে থাকা রাজ্যের প্রহরীদেরকে বিষয়টা জানানোর সাথে সাথে তারা আলাদিন আর ওই মেয়েকে তাড়া করতে শুরু করে। কিন্তু আলাদিনের কাছে এসব কিছু নতুন না, তাই সে আবু আর ওই মেয়েটিকে নিয়ে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে খুব সহজেই তার আস্তানায় চলে আসে। আর এখানে আসার পর আলাদিন মেয়েটাকে সেই ব্রেসলেটটার ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ তার সন্দেহ হচ্ছিল এই মেয়েটার কাছে এত দামি ব্রেসলেট কিভাবে আসলো। তখন মেয়েটা তার পরিচয় দিতে গিয়ে বলে তার নাম ডালিয়া আর সে রাজপ্রাসাদের রাজকুমারীর দাসী। আর এখানে তারা বেশ কিছু কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে, কিন্তু যখন মেয়েটা দূর থেকে দেখে তাদের রাজ্যের পাশের রাজ্য থেকে একজন রাজকুমার এসেছে রাজকুমারীকে দেখার জন্য, তখন সে বলে আমার এখনই রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। এটা বলে তখনই সে রওনা দেয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে। কিন্তু ফিরে যাওয়ার আগে সে আলাদিনের কাছে তার ব্রেসলেটটা ফেরত চায়। তখনই আলাদিন পকেটে হাত দিয়ে দেখে সে যে ব্রেসলেটটা দোকানির কাছ থেকে নিয়ে রেখেছিল সেটা এখন তার পকেটে নেই। মেয়েটা এই ঘটনা দেখে কষ্ট পায় আর সে বলে আমার আগেই বোঝা উচিত ছিল একজন চোর সবসময় চোর হয়, সে কখনো অন্যদের সাহায্য করতে পারে না। এটা বলে মেয়েটা রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তখন আমরা রাজমহলে একটা জাদুকরকে দেখতে পাই, তার নাম হলো জাফর। আর জাফর রাজার মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর। রাজা তাকে অনেক বিশ্বাস করে, কিন্তু জাফর মনে মনে চায় সে নিজেই একদিন এই রাজ্যের রাজা হবে। আর এই রাজ্য নিজের করে পাওয়ার জন্য সে একটা আশ্চর্য প্রদীপের খোঁজ করছে, কারণ ওই প্রদীপের মধ্যে আছে একটা শক্তিশালী জিন। যে ওই প্রদীপটা নিজের করে পাবে সে নিজের যে কোনো তিনটি ইচ্ছা পূরণ করতে পারবে, কারণ প্রদীপের ভেতরে থাকা জিনটা অনেক শক্তিশালী। কিন্তু এই প্রদীপটা রয়েছে একটা মন্ত্রপূত গুহায়, আর সেখানকার নিয়ম হলো এই গুহায় শুধুমাত্র সেই মানুষটাই প্রবেশ করতে পারবে যার হৃদয় পরিষ্কার, অর্থাৎ যার মনে লোভ লালসা নেই। কিন্তু জাফর তো মনে মনে এই রাজ্যের রাজা হতে চায়, তাই সে জানে যে তার নিজের মন পরিষ্কার না। অনেকদিন ধরে জাফর একজন পরিষ্কার মনের মানুষ খুঁজে বেড়াচ্ছে যার মাধ্যমে প্রদীপটা গুহার থেকে বাইরে বের করে আনতে পারবে। আর এই কাজে জাফরকে সাহায্য করে তার একটা পোষা তোতা পাখি যার নাম ইয়াগো। এদিকে যে রাজকুমার এই রাজ্যে এসেছিল সে আসলে রাজকুমারীকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এখানে এসেছে, কারণ সুলতান চায় তার একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে সেই রাজকুমারীকে এই রাজ্যের দায়িত্ব দেবে। তাই রাজকুমারীকে ডেকে পাঠানো হয় রাজকুমারের সাথে দেখা করার জন্য। আর তখনই আমরা দেখতে পাই আসলে এই রাজকুমারী আর কেউ না, যাকে আমরা গল্পের প্রথমে আলাদিনের সাথে দেখেছিলাম সে আসলে রাজকুমারী জেসমিন। আর রাজসভায় এসে রাজকুমারকে দেখে জেসমিন তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ আসলে সে তার মনের মতো কাউকে খুঁজছিল যার মধ্যে মানবিক গুণগুলো থাকবে। কারণ জেসমিন বিশ্বাস করে একটা রাজ্যের রাজা হতে গেলে ধন সম্পদ থাকার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো মনের অধিকারী হওয়া, আর তাহলেই রাজ্যের প্রজারা সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু তাদের রাজ্যের প্রথা অনুযায়ী রাজকুমারী শুধুমাত্র একজন রাজকুমারকেই বিয়ে করতে পারবে, আর তাই সুলতান যখন এই বিষয়ে রাজকুমারীকে জোর করে জেসমিন জানায় আপনি চাইলে আমি নিজেই রাজ্যের সিংহাসনে বসতে পারি, কিন্তু এর জন্য আমার বিয়ে
বাড়িতে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সুলতান জানায় আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী সিংহাসনে অবশ্যই কোনো পুরুষকে বসতে হবে, আর তাই যত দ্রুত সম্ভব রাজকুমারীকে অবশ্যই কোনো রাজকুমারকে পছন্দ করে বিয়ে করে ফেলতে হবে। অন্যদিকে আলাদিন জানতে পারে সেদিন তার বোসা বানর আবু ওই ব্রেসলেটটা তার থেকে চুরি করে সরিয়ে রেখেছিল। আর এটা জানার পর আলাদিন ঠিক করে সে রাজপ্রাসাদে ঢুকে যেভাবেই হোক ব্রেসলেটটা ওই মেয়েটার কাছে পৌঁছে দেবে, কারণ মেয়েটা ওই দিন তাকে বলেছিল যে এটা তার মায়ের ব্রেসলেট। আর তাই ওই দিন রাতেই আলাদিন প্রাসাদের প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে যায় রাজপ্রাসাদে। কিন্তু ওই দিনও রাজকুমারীর সাথে দেখা হওয়ার পরেও আলাদিন মনে করে সে আসলে রাজকুমারীর দাসী ডালিয়া। রাজকুমারী ইচ্ছে করেই তার এই ছদ্মবেশটা ধরে রাখে, কারণ রাজকুমারী আসলে বুঝাতে চাচ্ছিল আলাদিন কেমন মানুষ। আলাদিন তো মনে মনে রাজকুমারীকে পছন্দ করে ফেলছিল, তাই সে ব্রেসলেটটা ফেরত দিয়ে রাজকুমারীর চুলের একটা ক্লিপ খুলে নেয় আর তাকে বলে আবারও কোনো একদিন সে এটা ফেরত দিতে আসবে। এটা বলে আলাদিন সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু এবার বাইরে বের হওয়ার সাথে সাথেই সে প্রাসাদের প্রহরীদের কাছে ধরা পড়ে যায়। আসলে আলাদিন যখন সবার চোখ ফাঁকি দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করছিল তখন জাফরের সেই তোতা পাখিটা তাকে দেখে ফেলে, আর সে জাফরকে জানায় এটাই সেই মানুষ যাকে তুমি এতদিন ধরে খুঁজে আসছো। এই ছেলেটার মন পরিষ্কার, তাই তুমি একে ব্যবহার করে গুহা থেকে প্রদীপটা উদ্ধার করতে পারবে। আর এজন্যই জাফর প্রহরীদের সাহায্য নিয়ে আলাদিনকে বন্দী বানায়। পরের দিন আলাদিনকে একটা মরুভূমিতে নিয়ে আসা হয়, আর এখানেই আলাদিন প্রথম জানতে পারে যে সে যার সাথে দেখা করতে গিয়েছিল সে আসলে এই রাজ্যের রাজকন্যা। এটা শুনে আলাদিন খুবই অবাক হয়। তখন তাকে আরো বলে, আমি কোনো একদিন তোমার মতোই চোর ছিলাম, কিন্তু এখন দেখো আমি সুলতানের সব থেকে কাছের লোক। কারণ বড় কিছু করতে হলে সবসময় তোমার লক্ষ্যটাকেও বড় রাখতে হবে। তোমার এখন যা অবস্থা তাতে তুমি কি কখনো রাজকুমারীর জন্য নিজেকে চিন্তা করতে পারবে? কিন্তু তুমি যদি আমাকে একটা কাজে সাহায্য করো তাহলে আমি তোমাকে এতটা ধনী বানিয়ে দেব যে তুমি রাজকুমারীর জন্য নিজের বিয়ের প্রস্তাব দিতে পারবে। আর জাফরের এসব কথা শুনে আলাদিন তখন জানতে চায় আমাকে কি কাজ করতে হবে। সে তখন জানায় যে পাশে একটা গুহা আছে আর সেটার ভেতরে আমার একটা প্রদীপ আছে, যদি তুমি সেখান থেকে আমার জন্য প্রদীপটা নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে ধনী বানিয়ে দেব। আর এই কথাটা শুনে আলাদিন জাফরের প্রস্তাবে রাজি হয়ে যায়। তাই সন্ধ্যায় তারা ওই গুহার সামনে এসে উপস্থিত হয়। আর এখানে আসার পর জাফর আলাদিনকে জানায় এটা কোনো সাধারণ গুহা না, ভেতরে ঢোকার পর তুমি অনেক সোনাদানা এবং হীরা দেখতে পাবে, কিন্তু তার ভেতরে কোনোটাই তুমি স্পর্শ করতে পারবে না। তোমাকে শুধুমাত্র ওই প্রদীপটা নিয়ে বাইরে চলে আসতে হবে, আর তা না হলে তুমি অনেক বিপদে পড়ে যাবে। আর জাফরের কাছ থেকে সবকিছু শুনে নিয়ে আলাদিন আবুকে নিয়ে নির্দ্বিধায় ওই গুহায় প্রবেশ করে। গুহায় ঢোকার পর আলাদিন চারপাশে তাকিয়ে দেখতে পায় চারদিকে প্রচুর ধন সম্পদ ছড়িয়ে আছে। এত সম্পদ হয়তো পৃথিবীর আর কোথাও নেই, কিন্তু যেহেতু জাফর আগে থেকেই সবকিছু তাদেরকে বলে দিয়েছিল তাই আলাদিন আর আবু কোনো ধন সম্পদে হাত না দিয়ে সেই প্রদীপটা খুঁজতে সামনে এগোচ্ছিল। কিছু দূর আসার পর আলাদিন দেখতে পায় একটা জাদুর গালিচা ছটফট করছিল, কারণ তার গায়ের উপর একটা বিশাল বড় পাথর চাপা পড়েছিল। গালিচাটাকে ছটফট করতে দেখে আলাদিনের মায়া হয় আর সে ওই পাথরটাকে সরিয়ে গালিচাটাকে মুক্ত করে দেয়। আর তখনই সে ওই প্রদীপটাকে দেখতে পায়। আলাদিন অনেক সাবধানতার সাথে প্রদীপটাকে নিজের হাতে তুলে নেয়, কিন্তু ঠিক তখনই আবু নিজের লোভ সামলাতে না পেরে গুহার ভেতরে থাকা একটা বিরাট টুকরা নিজের হাতে তুলে নেয়। আর জাফর তাদেরকে এ বিষয়ে আগেই সাবধান করেছিল, কিন্তু সেটাই ঘটে। আবু হীরার টুকরাটা নেয়ার সাথে সাথে গুহাটা নিচ থেকে ধ্বংস হতে শুরু করে। কিন্তু এই জাদুর গালিচার সাহায্যে আলাদিন আর আবু কোনোভাবে গুহার দরজায় পৌঁছে যায়, যেখানে আগে থেকেই জাফর তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু জাফর আলাদিনের কাছ থেকে প্রদীপটা নিয়ে তাকে গুহাতেই ঠেলে ফেলে দেয়। কিন্তু এবারও ঠিক সময়ে জাদুর গালিচা এসে আলাদিনকে বাঁচিয়ে নেয়। কোনো মতে প্রাণে বেঁচে যখন আলাদিন নিচে বসেছিল তখন দেখা যায় আবু সেই প্রদীপটা জাফরের কাছ থেকে চুরি করে তার সামনে নিয়ে এসেছে। যাই হোক, এরপর আলাদিন প্রদীপটা হাতে নিয়ে চিন্তা করতে থাকে যে এখান থেকে সে কিভাবে বাইরে বের হবে, কারণ গুহার মুক্ত বন্ধ হয়ে গেছে। তাই আলাদিন তখন ওই জাদুর গালিচার কাছে এখান থেকে বের হওয়ার রাস্তা জানতে চায়। কিন্তু গালিচাটা বারবার আলাদিনের হাতে থাকা প্রদীপের দিকে তাকে ইশারা করে, কিন্তু আলাদিন কিছুই বুঝতে পারছিল না গালিচাটা কি বলতে চাচ্ছে। এক সময় সে ওই প্রদীপটা থেকে ধুলা পরিষ্কার করার জন্য হাত দিয়ে প্রদীপটা পরিষ্কার করতে লাগে, আর তখনই ওই প্রদীপটার ভেতর থেকে একটা শক্তিশালী জিন বাইরে বের হয়ে আসে। জিনকে দেখে আলাদিন তো পুরোপুরি হতবাক হয়ে যায়। কিন্তু ওই জিনের কাছ থেকে আলাদিন জানতে পারে যার কাছে এই প্রদীপটা থাকবে সে তার যে কোনো তিনটা ইচ্ছা পূরণ করতে পারবে, আর এই কারণেই জাফর এই প্রদীপটাকে নিজের জন্য হাসিল করতে চেয়েছিল। যাই হোক, এখানে সবকিছু জানার পর আলাদিন ওই জিনের সাহায্যে সবাইকে নিয়ে গুহা থেকে বাইরে বের হয়ে আসে। কিন্তু এখানে একটা ছোট্ট চালাকি করে আলাদিন তার তিনটি ইচ্ছা বাঁচিয়ে রাখে, কারণ ইচ্ছা পূরণের প্রথম শর্ত কোনো ইচ্ছা চাওয়ার আগে অবশ্যই প্রদীপটাকে ঘষে জিনের কাছে ইচ্ছা প্রকাশ করতে হবে। কিন্তু গুহার থেকে বাইরে বের হওয়ার জন্য আলাদিন প্রদীপ ঘষেনি, তাই নিয়ম অনুযায়ী তার তিন
আলাদিনটা ইচ্ছায় এখনো বেঁচে আছে। এরপর জিন যখন আলাদিনের কাছে তার ইচ্ছেগুলো জানতে চায়, তখন আলাদিন জিনকে বলে, আমার তেমন কোনো ইচ্ছে নেই যেটা আমাকে পূরণ করতেই হবে, কিন্তু তুমি আমার জায়গায় থাকলে তুমি নিজের জন্য কি চাইতে? কথাটা শুনে জিন কিছুটা ইমোশনাল হয়ে যায়, কারণ এর আগে কখনোই কেউ তাকে এই প্রশ্ন করেনি। আর তারপর সে বলে, আমি চাইতাম এই বন্দি অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে। আলাদিন তখন জিজ্ঞেস করে, তোমার ইচ্ছাটা কিভাবে পূরণ হওয়া সম্ভব? তখন জিন জানায়, যদি প্রদীপের মালিক কখনো তার তিনটি ইচ্ছের মধ্যে থেকে একটা ইচ্ছাতে আমার মুক্তি চায়, কেবল তাহলেই আমি এই প্রদীপ থেকে মুক্ত হতে পারবো। আর ইচ্ছার কথা শুনে আলাদিন তাকে কথা দেয়, আমার ইচ্ছাগুলোর মধ্যে শেষ ইচ্ছাতে আমি তোমাকে মুক্তি দেব। কিন্তু জিন তাকে বলে, এই দুনিয়ার মানুষ অনেক লোভী, তাদের প্রাপ্তি কখনোই শেষ হয় না, আর সেখানে তো আমি মাত্র তিনটা ইচ্ছা পূরণ করি, তাই সময় হলে দেখা যাবে আসলে তুমি কেমন মানুষ। তখন আলাদিন বলে, আমি অন্যদের মতো না। আর এরপর কথায় কথায় আলাদিন জিনকে তার আর জেসমিনের ব্যাপারটা জানায়, সেই সাথে এটাও জানায় যে জেসমিন কোনো রাজকুমার ছাড়া বিয়ে করতে পারবে না। তাই আলাদিনের প্রথম ইচ্ছা, জিন যেন তাকে রাজকুমার বানিয়ে দেয়। ব্যাস ইচ্ছা প্রকাশ করতে দেরি, কিন্তু চোখের পলকেই জিন আলাদিনকে রাজকুমার আলী বানিয়ে দেয়, অর্থাৎ রাজকুমারের মতো পোশাক, বিশাল বাহিনী আর প্রচুর ধন সম্পদ। আর তারপর রাজকুমারী জেসমিনকে বিয়ে করার প্রস্তাব নিয়ে বিশাল বাহিনীর সাথে করে আলাদিন রাজকুমার আলী সেজে রাজ্যে প্রবেশ করে। আর রাজকুমার আলীর এই রাজকীয় প্রবেশ দেখে সুলতান তাকে নির্দ্বিধায় প্রাসাদে আমন্ত্রণ জানায়। কিন্তু আলাদিন বাইরে থেকে রাজকুমার হলেও ভেতর থেকে তার আচরণ আগের মতোই ছিল, আর তাই অনেক চেষ্টার পরেও রাজকুমারের আচার আচরণ সে আয়ত্ত করতে পারছিল না। রাত হলে সে সিদ্ধান্ত নেয় সে রাজকুমারীকে সবকিছু খুলে বলবে, আর এই কাজে জিন তাকে সাহায্য করে। সে রাজকুমারীর দাসীকে নিজের সাথে কথা বলতে বলতে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, যাতে আলাদিন রাজকুমারীর সাথে আলাদাভাবে কথা বলতে পারে। আলাদিন রাজকুমারীর রুমে এসে তাকে বেশ সুন্দর সুন্দর কথা বলে ইমপ্রেস করার চেষ্টা করে। আর এরপর সেই জাদুর গালিজাতে করে আলাদিন রাজকুমারকে নিয়ে তাদের পুরো রাজ্যটা উপর থেকে ঘুরে দেখায়। এতে রাজকুমারী অনেক খুশি হয়, কিন্তু কথা বলতে বলতে এক পর্যায়ে রাজকুমারী বুঝতে পারে যে এটা আসলে আলাদিন। কিন্তু আলাদিন তখন তার সত্যিটা লুকিয়ে রাজকুমারীকে বলে, আসলে তাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন সে তার রাজকীয় জীবন থেকে একটু দূরে থাকতে সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়ে তাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল। আসলে আলাদিন এখানে মিথ্যা কথা বলেছিল যাতে সে আসল রাজকুমার না এটা জেনে জেসমিন যেন তাকে ছেড়ে না চলে যায়। কিন্তু এই কয়েকদিন রাজপ্রাসাদে থাকার সময় জাফর রাজকুমার আলীকে সন্দেহ করছিল, আর এক সময় সে তার পোষা তোতা পাখির মাধ্যমে জানতে পারে যে আসলে রাজকুমার আলী হলো আলাদিন, যাকে সে ওই গুহায় প্রদীপ আনতে পাঠিয়েছিল। আর তাই পরের দিন দেখা যায় জাফর আলাদিনকে বন্দি বানিয়ে উপর থেকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে প্রদীপটা ফেরত চায়। কিন্তু আলাদিন কিছুতেই স্বীকার করে না, সে বারবার বলতে থাকে যে আমি রাজকুমার আলী। তাই এক পর্যায়ে জাফর তাকে চেয়ারের সাথে বেঁধে উপর থেকে সমুদ্রে ফেলে দেয়। সাথে সাথে আবু এই ঘটনা দেখতে পেয়ে ওই প্রদীপটাকে আলাদিনের সাথেই পানিতে ফেলে দেয়, যাতে প্রদীপটা ব্যবহার করে আলাদিন বাঁচতে পারে। আর বিষয়টা হয়ও তাই, জিন আলাদিনের একটা ইচ্ছার বদলে তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। অন্যদিকে আলাদিন মারা গেছে ভেবে জাফর সুলতানের সামনে এসে তাকে জানায়, রাজকুমার আলী আসলে একজন ধোকাবাজ, কারণ সে মিথ্যা পরিচয় দিয়ে রাজকুমারীকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেটা ধরে ফেলায় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সাথে সাথে সেখানে আলাদিন আর জিন হাজির হয়, আর সে সুলতানকে জানায় কিভাবে জাফর তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর জাফর যে মনে মনে সুলতানকে সরিয়ে নিজেই রাজ্যের সুলতান হতে চায় সেটাও জানায়, কিন্তু সুলতান তখনও জাফরের পক্ষে কথা বলছিল, কারণ জাফর তার হাতে থাকা জাদুর লাঠির মাধ্যমে সুলতানকে বশ করে নিয়েছিল। আর এটা বুঝতে পেরে আলাদিন সাথে সাথে জাফরের হাত থেকে জাদুর লাঠিটা কেড়ে নিয়ে সেটা ভেঙে ফেলে, আর সুলতানও জাফরের বশ থেকে মুক্তি পেয়ে যায়। আর সুলতান জাফরকে বন্দি করার আদেশ দেয়, প্রহরীরা জাফরকে ওই কারাগারে বন্দি করে দেয়। কিন্তু ঠিক সময় মতো জাফরের ওই পোষা তোতা পাখি তাকে মুক্ত করে নেয়। অন্যদিকে জাফরের মতো একজন বিশ্বাসঘাতকের হাত থেকে সুলতানকে বাঁচানোর জন্য সুলতান আলাদিনের ওপর অনেক খুশি হয়, আর তার সাথেই রাজকুমারীর বিয়ে দিতেও রাজি হয়। আর এটা শুনে আলাদিন ঠিক করে সে তার প্রতিশ্রুতি অনুযায়ী জিনকে মুক্ত করে দেবে, কারণ আজকে সে যেভাবে রাজকুমার হয়েছে তা সবকিছুই জিনের মাধ্যমে, আর তাই সে যদি এখন জিনকে মুক্ত করে দেয় তাহলে এসব কিছু আর থাকবে না। কিন্তু আলাদিনের এমন পরিবর্তন দেখে জিন কষ্ট পায়, সে নিজে মুক্ত পাবে না এটার জন্য না, উল্টো আলাদিন যে তার এই মিথ্যা জীবনযাপন চালিয়ে যেতে চায় এটা এক প্রকার রাজকুমারীকে ধোকা দেওয়া হবে। যেহেতু আলাদিন একজন ভালো মনের মানুষ ছিল, তাই জিন আলাদিনকে পছন্দ করত, তাই জিন আলাদিনকে ভালো উপদেশ দিচ্ছিল যেন সে রাজকুমারীকে সব সত্যিটা বলে দেয়। আর জিনের কথাগুলো শুনে আলাদিন চিন্তায় পড়ে যায়।
সে তার পুরাতন আস্তানায় চলে আসে আর সিদ্ধান্ত নেয় বিয়ের আগেই সে জেসমিনকে সব সত্যিটা জানাবে। আর এই কথাটা জিনকে জানাতে যখনই সে তার ব্যাগে প্রদীপটা খুঁজতে যায় তখন খেয়াল করে তার ব্যাগে প্রদীপটা নেই, কারণ প্রাসাদ থেকে এই পুরনো আস্তানায় আসার পথেই জাফর তার ব্যাগ থেকে প্রদীপটা চুরি করে নিয়েছে। যেহেতু জাফর নিজেও একজন চোর ছিল তাই সেও খুব ভালোভাবে হাত সাফাই করতে পারত। আর ততক্ষণে জাফর রাজপ্রাসাদে পৌঁছে জিনের সাহায্যে সুলতানকে সাধারণ মানুষে পরিণত করে নিজেই সুলতান হয়ে ওঠে। কিন্তু রাজপ্রাসাদের প্রহরীরা যখন তাকে সুলতান বলে মেনে নিতে চায় না তখনই আবারও জিনের মাধ্যমে জাফর নিজেকে একজন শক্তিশালী জাদুকর বানিয়ে দেয় আর এক এক করে সব প্রহরীদেরকে গায়েব করে ফেলে। আর আলাদিন তখন লুকিয়ে প্রাসাদে এসে ওই প্রদীপটা উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু জাফর এবার আলাদিনকে ধরে ফেলে আর শাস্তি স্বরূপ তাকে একটা বরফের অঞ্চলে পাঠিয়ে দেয় যেখানে প্রচন্ড শীত ছিল। কিন্তু জিনি তো মন থেকেই আলাদিনকে পছন্দ করত তাই সে তার জাদু দিয়ে জাদুর গালিচাকে আলাদিনের কাছে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে জাফর সুলতানের ওপর অত্যাচার করে জেসমিনকে রাজি করিয়ে ফেলে তার সাথে বিয়ে করার জন্য। আর যখন তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তখন জেসমিন দেখতে পায় দূর থেকে জাদুর গালিচা আলাদিনকে বাঁচিয়ে নিয়ে আসছে, তাই সাথে সাথে জেসমিন বুদ্ধি করে জাফরের কাছ থেকে ওই প্রদীপটা নিয়ে আলাদিনের সাথে জাদুর গালিচার ওপর লাফিয়ে পড়ে। তারা দুজন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জাফর এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী একজন জাদুকর তাই সে সাথে সাথে তার পোষা পাখিটাকে বিশাল এক ভয়ঙ্কর পাখি বানিয়ে আলাদিনের পেছনে ছেড়ে দেয়। পাখিটা আলাদিনদেরকে তাড়া করতে থাকে আর পাখির হামলায় তাদের হাত থেকে প্রদীপটা নিচে পড়ে যায়। যদিও আবু সেটাকে আবার উদ্ধার করে কিন্তু শেষ পর্যন্ত বিশাল পাখিটা আবারও প্রদীপটা নিয়ে নেয়, কিন্তু তখনই সুলতান জাফরের জাদুতে বাধা দেয় আর পাখিটা ছোট হয়ে যায়। তাই আলাদিন আবারও তার প্রদীপটা নিজের কাছে ফিরে পায়, কিন্তু জাফরও এত সহজে হাল ছাড়ার পাত্র না আর তাই সে আবারও একটা বিশাল ঝড় সৃষ্টি করে জাদুর গালিচা সহ সবাইকে নিজের কাছে নিয়ে আসে। আর জাফর অহংকার করে বলতে থাকে এই বিশ্বের সব থেকে শক্তিশালী জাদুকর হলো আমি আর তোমরা আমার হাত থেকে পালানোর চেষ্টা করছিলে। কিন্তু তখন আলাদিন উঠে দাঁড়ায় আর বুদ্ধি করে সে জাফরকে বলে এটা তোমার ভুল ধারণা, এই পৃথিবীতে তুমি দ্বিতীয় নাম্বারে, কারণ তোমার থেকেও শক্তিশালী হলো জিন যে তোমাকে এই শক্তিগুলো দিয়েছে। আর কথাটা শুনে অহংকারী জাফর বুঝতে পারে আলাদিন আসলে সত্যি কথা বলছে, তাই রাগের মাথায় সে জিনকে আদেশ দেয় তাকে যেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিন বানিয়ে দেওয়া হয় আর এটাই তার শেষ ইচ্ছা। জিন খুব ভালোভাবে বুঝতে পারছিল আসলে আলাদিন কেন এটা করছে, তাই সে দেরি না করে দ্রুত জাফরকে একটা বিশাল শক্তিশালী জিনে পরিণত করে দেয়। কিন্তু তখনই দেখা যায় জাফরের দুটো হাতে দুটো শেকল এসে জুড়ে গেছে। তখন আলাদিন হাসতে হাসতে বলে জিনেরা হয়তো এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর হতে পারে কিন্তু তারা নিজেদের জন্য কিছুই করতে পারে না, কারণ তাদের এই শক্তি শুধুমাত্র প্রদীপের মালিকের জন্যই কাজে লাগে আর যেই জিনের কোনো মালিক থাকে না তারা সবসময় প্রদীপের ভেতর আটকে থাকে। জাফর একটা শক্তিশালী জিন হওয়ার সাথে সাথে তার জন্য একটা প্রদীপ তৈরি হয়ে গিয়েছিল আর কিছুক্ষণের মধ্যে জাফর দেখতে দেখতে সেই প্রদীপের মধ্যে আটকে যায়। তখন জিন সেই প্রদীপটাকে আবারও ওই জাদুকরি গুহায় পাঠিয়ে দেয়, অর্থাৎ হয়তো আবারও তাকে হাজার হাজার বছর অপেক্ষা করতে হবে কোনো ভালো মনের মানুষের জন্য। আর এই সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আলাদিন রাজকুমারী আর সুলতানের কাছে ক্ষমা চায় তার আসল পরিচয় লুকানোর জন্য, আর সেই সাথে আলাদিন এখন তার শেষ ইচ্ছাটা ব্যবহার করে জিনকে মুক্ত করার জন্য। জিন তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না একটা মানুষ কিভাবে তার নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মুক্তি চাইতে পারে। কিন্তু প্রদীপের বাঁধন থেকে মুক্তি পেয়ে জিন সবার প্রথমে রাজকুমারীর দাসী ডালিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয় আর ডালিয়া তার এই প্রস্তাবে রাজিও হয়। আর আলাদিনকে ধন্যবাদ জানিয়ে জিন ডালিয়াকে নিয়ে বের হয়ে পড়ে পুরো দুনিয়া ভ্রমণ করার জন্য। অন্যদিকে সুলতান তখন রাজকুমারীকে জানায় তাদের সিংহাসনে কোনো পুরুষ বসতে হবে, এই নিয়মটা সে আজকে থেকে পাল্টাতে চায়। সুলতান চায় তাদের সিংহাসনে যেন রাজকুমারী জেসমিনই বসে আর সেই সাথে জেসমিন সিংহাসনে বসার পর সে চাইলে এই নিয়মটা পাল্টাতে পারে যে তাকে শুধুমাত্র রাজকুমারকেই বিয়ে করতে হবে। অর্থাৎ সুলতান এত কিছু দেখার পর বুঝতে পেরেছিল যে আলাদিন আসলে একজন ভালো মনের মানুষ আর তাই জেসমিনের জন্য তার থেকে ভালো পাত্র হয়তো আর কেউ হবে না। আলাদিন ততক্ষণে প্রাসাদ থেকে বাইরে বের হয়ে আসে তার সাধারণ জীবন ফিরে পাওয়ার জন্য, কিন্তু রাজকুমারী জেসমিন তখনই তাকে পেছন থেকে ডাক দেয় আর সবার সামনে সে আলাদিনকে জড়িয়ে ধরে, অর্থাৎ সে নিজেও আলাদিনকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন পরেই আমরা দেখতে পাই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে যায়, এতে তারা দুজনেই সুখে শান্তিতে একসাথে থাকতে শুরু করে। অন্যদিকে আমরা সাগরের মধ্যে একটা জাহাজ দেখতে পাই যেখানে জিন আর ডালিয়া তাদের দুই সন্তানকে নিয়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। আর এতক্ষণ ধরে জিনই তাদের দুই সন্তানকে এই গল্পটা শোনাচ্ছিল যেটা আসলে ছিল জিন আর আলাদিনের গল্প। এবার বলুন আপনাদের কাছে কেমন লাগলো গল্পটা আর কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে?